হাই ভিউয়ার্স, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যাচেলারে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিতের উপর যে চ্যাপ্টার আছে ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও, অর্থাৎ দিক কোসাইন ও দ্বিগুণ অনুপাত, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে এসএনদের বই আছে সেই এসএনদের বইয়ের প্রশ্নগুলো তিনে দীর্ঘোত্তরধর্মী প্রশ্নের সমাধান প্রোভাইড করা হবে। তো লাস্ট ভিডিওতে আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের দীর্ঘোত্তরধর্মী কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 3 সলভ করেছিলাম। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 4 সলভ করব। তো তোমরা একটা জিনিস কেয়ারফুলি তোমরা মনে রাখবে যে কোশ্চেন নাম্বার 2, 4 বা এই দীর্ঘোত্তরধর্মী প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইচ অ্যান্ড এভরি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা বারবার কোশ্চেনগুলো ভালো করে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো ভিডিও দেখে, আর তার সাথে প্র্যাকটিস করে রাখো, কেমন? আশা করি তোমরা উপকৃত হবে। আর আজকের ভিডিও তোমাদের যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 2 থেকে। কোশ্চেন নাম্বার 2 কী দেওয়া আছে দেখো। দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল টু 0 এবং পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল টু 0। সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এ স্কোয়ার বাই পি প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস সি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 0 হয়। তো এটাও কিন্তু কোশ্চেন নাম্বার 1 আমি যেভাবে সলভ করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু সলভ করতে হবে। এখানে শুধু আমাদের কিন্তু কন্ডিশনটা আলাদা দেওয়া রয়েছে যদি এ স্কোয়ার বাই পি প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস সি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 0। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথমে আমরা কি করছি, যে দুটো আমাদের সমীকরণ দেওয়া আছে অর্থাৎ যে দুটো সমীকরণকে আমাদের সরলরেখা দুটো দিক কোসাইন স্যাটিসফাই করে বা সিদ্ধ করে সেই দুটো সমীকরণকে আমরা নাম্বারিং 1 এবং নাম্বারিং 2 করছি। এ এল প্লাস বি এম প্লাস সি এন সমান 0 নাম্বারিং 1 অ্যান্ড পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকুয়াল 0 নাম্বারিং করা হচ্ছে নাম্বারিং 2, ইকুয়েশন নাম্বার 2। নেক্সট আমরা কী করবো, এই দুটো ইকুয়েশন থেকে আমরা এলকে ক্যান্সেল করার চেষ্টা করছি, এলকে আমরা এলিমিনেট করছি। এলকে এলিমিনেট করার জন্য কী করবো, ইকুয়েশন নাম্বার 1 থেকে এল এর ভ্যালু আমরা নির্ণয় করবো। তো ইকুয়েশন নাম্বার 1 এ কত আছে, এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা এলকে এলিমিনেট করি বা এল এর ভ্যালু যদি আমরা নির্ণয় করি এল এর ভ্যালু কত পাবো, দেখো এল সমান বি এম প্লাস সি এন আছে অর্থাৎ এল ইকুয়াল টু কত হবে না, মাইনাস বি এম মাইনাস সি এন। তাহলে এল হয়ে যাবে কত না, মাইনাস 1 বাই এ, এ দিয়ে ভাগ করতে হবে মাইনাস 1 বাই এ বি এম প্লাস সি এন। তার মানে এক নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি এল ইকুয়াল টু মাইনাস 1 বাই এ ইন্টু বি এম প্লাস সি এন। এখন এই এক নম্বর সমীকরণে যে এলএর ভ্যালু পাচ্ছি সেই ভ্যালুটা আমরা ইকুয়েশন নাম্বার 2 বা সমীকরণ নাম্বার 2 এ আমরা বসাবো, দু নম্বরে সমীকরণে বসিয়ে দু নম্বর সমীকরণে এলএর মান বসিয়ে পাই। তো দু নম্বর সমীকরণে যদি আমরা এলএর এই ভ্যালুটা যদি বসাই, বসালে কী পাবো, পি ইন্টু এখানে এল স্কোয়ার রয়েছে তাহলে মাইনাস সাইন থাকবে না, জাস্ট আমরা 1 বাই এ স্কোয়ার করে দিয়েছি এখানে, আর বি এম প্লাস সি এন তার হোল স্কোয়ার করা হয়েছে, প্লাস কিউ এম স্কোয়ার যেমন ছিল তেমনই থাকবে অ্যাজ ইট ইজ, আর এন স্কোয়ার অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকবে। নেক্সট আমরা কী করছি, এখান থেকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করছি। তো বি এম প্লাস সি এন হোল স্কোয়ার রয়েছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, যদি ফর্মুলায় ফেলা হয় তাহলে সেই জায়গা থেকে আমরা পাবো বি স্কোয়ার এম স্কোয়ার পাবো, তাই না, বি স্কোয়ার এম স্কোয়ার পাবো। আর এখান থেকে আমাদের কিউ কিউ এম স্কোয়ার রয়েছে, এখানে আমাদের প্রথম যে টার্মটা আছে বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু বি এম সি এন প্লাস সি স্কোয়ার এম স্কোয়ার, তার মধ্যে প্রথম টার্মটা রাখছি আর এই টার্মটা রাখছি, সেই জায়গা থেকে আমরা এম স্কোয়ারকে কমন নিয়েছি, বুঝতে পারছো। এখানে যে তিনটে টার্ম পাবো তার মধ্যে প্রথম টার্মটাকে নিচ্ছি আর এখান থেকে এই টার্মটা নিয়ে যাচ্ছে, দুটো টার্মকে টার্ম থেকে যদি আমরা এম স্কোয়ার কমন নিই তাহলে কী পাবো, এখানে প্রথম টার্মটা হবে পি দিয়ে গুণ করলে নিচে এ স্কোয়ার তো থাকবেই, পি বি স্কোয়ার এম স্কোয়ার বাই এ স্কোয়ার আর এখানে কিউ এম স্কোয়ার। তো এই জায়গা থেকে এই দুটো জায়গা থেকে যদি আমরা এম স্কোয়ার কমন নিই তাহলে কী পাবো, পি বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ টাইমস এম স্কোয়ার, এম স্কোয়ার কমন নিয়েছিলাম, কেমন। আচ্ছা এরপর সেকেন্ড যে টার্মটা ছিল এখানে সেকেন্ড টার্ম কী ছিল, টু বি এম সি এন বাই এ স্কোয়ার ইন্টু পি, তাই না। তো সেই টার্মটাকে আমরা এখানে লিখছি টু পি বি সি, টু পি বি সি বাই এ স্কোয়ার, পাশে আমরা এম এনকে আমরা আলাদা করে রাখছি, প্লাস এখানে থার্ড টার্ম যেটা আছে থার্ড টার্মে কিন্তু এন স্কোয়ার দিয়ে টার্ম থাকবে, এখানে কিন্তু একটা এন স্কোয়ার দিয়ে টার্ম আছে। তো এখানে থার্ড টার্ম মানে কী পাবো, থার্ড টার্ম হয়ে যাবে পি ইন্টু সি স্কোয়ার এন স্কোয়ার বাই এ স্কোয়ার আর এখানে আর এন স্কোয়ার। তো এই দুটো জায়গা থেকে যদি আমরা এন স্কোয়ার কমন নিই তাহলে কী পাবো, পি সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর ইন্টু এন স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা একটা এক্সপ্রেশন পেলাম কিন্তু এখানে জাস্ট, ওকে। আচ্ছা নেক্সট আমরা কী করবো, এই যে ইকুয়েশান এই ইকুয়েশানকে আমরা একটা দ্বিঘাত সমীকরণে তৈরি করার চেষ্টা করবো, কার দ্বিঘাত সমীকরণ, এম বাই এন এর দ্বিঘাত সমীকরণ,
এম বাই এন এর দ্বিঘাত সমীকরণ তৈরি করার চেষ্টা করব। তো এম বাই এন এর দ্বিঘাত সমীকরণ তৈরি করতে গেলে কিন্তু আমাদের এন স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকটা টার্মকে, বাম পক্ষের প্রত্যেকটা টার্মকে এন স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এবং ডান পক্ষের প্রত্যেকটা টার্মকে আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ডান পক্ষে তো শূন্য আছে, শূন্যকে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে কিন্তু আমরা শূন্যই পাবো, কিন্তু যখন আমরা এন স্কোয়ার দিয়ে ভাগ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এন স্কোয়ারকে অবশ্যই নন জিরো হতে হবে। তো কেন নন জিরো হচ্ছে সেই বিষয়টা আমরা একটু বলে রাখি। যদি এন সমান জিরো হয়, এন সমান বলবো না, যদি এন সমান শূন্য হয়ে যায়, ঠিক আছে, এন সমান শূন্য হলে কী হবে, তো যদি আমাদের কোনো কারণে এম আর এন জিরো হয়ে যায় তবে তখন আমরা এই এক নম্বর সমীকরণ থেকে কী পাবো, এক নম্বর সমীকরণে যদি এম এর জায়গায় জিরো আর এন এর জায়গায় জিরো বসাই তাহলে এল সমান জিরো পেয়ে যাবো। তাহলে আমাদের যে ডিরেকশন কোশ্চেনের মধ্যে যে কন্ডিশন বা শর্ত থাকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সেই শর্তটা কিন্তু স্যাটিসফাই করবে না, কারণ এল এম এন তিনটেই জিরো হয়ে গেলে জিরো ইকুয়াল টু ওয়ান স্যাটিসফাই ঠিক নয়, তাহলে সেই শর্ত সিদ্ধ হবে না। সুতরাং কিন্তু অবশ্যই এন নট ইকুয়াল টু জিরো হতে হবে, তাই জন্য কিন্তু আমরা এটা ভাগ করতে পারলাম। তাহলে এই যে ইকুয়েশন পাচ্ছি এটা হয়েছে হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ, কার সাপেক্ষে, না এম বাই এন এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। তো এই যে ইকুয়েশন পেলাম সেটাকে আমরা ইকুয়েশন নম্বর থ্রি রাখছি, অর্থাৎ কী বলতে পারি, তিন নম্বর হলো বা তিন নম্বর সমীকরণ হলো, তিন নম্বর সমীকরণ, তিন নম্বর সমীকরণ হলো এম বাই এন এর একটি দ্বিঘাত সমীকরণ। তো যদি আমাদের যে সরলরেখার কথা বলা আছে, যে দুটো সরলরেখা আমাদের দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, যদি সরলরেখা দুটির দিক কোশ্চেনগুলো এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু হয়, তাহলে আমরা কি বলতে পারি, এই যে সমীকরণ, এই সমীকরণের দুটো বীজ কী হয়ে যাবে না, এম ওয়ান বাই এন ওয়ান ও এম টু বাই এন টু। কখন হবে, যদি দুটো সরলরেখার, যে দুটো সরলরেখা আমাদের কোশ্চেনে বলা হয়েছে, যে দুটো সরলরেখা সম্পর্কে আমাদের কোশ্চেনে বলা ছিল, সেই দুটো সরলরেখার রিয়াকশন কোশ্চেন যদি এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু হয়, আলটিমেট কি ওরাও তো এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাই না? তো সেখান থেকে আমরা কী পাবো, সেখান থেকে অবশ্যই এই ইকুয়েশন দুটো বীজ হয়ে যাবে কি, না এম ওয়ান বাই এন ওয়ান ও এম টু বাই এন টু, কারণ এটা এম বাই এন যেহেতু আছে, তাহলে এম বাই এন ওয়ান ও এম টু বাই এন টু দুটো বীজ হবে। কোন সমীকরণের, ইকুয়েশন নাম্বার তিনের সমীকরণের দুটো বীজ হবে। তো এখন তাহলে যে দুটো সরলরেখার কথা বলা হচ্ছে, যাদের দিক কোসাইন এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু, তারা পরস্পর সমান্তরাল হবে। কখন সমান্তরাল হবে, যদি দিক কোশ্চেনগুলো একে অপরের সমানুপাতি হয়, অর্থাৎ এল ওয়ান বাই এল টু ইকুয়াল টু এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু হয়। দিক কোশ্চেনগুলো একে অপরের সমানুপাতি হলে তবেই কিন্তু বলতে পারবো দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু, এম ওয়ান বাই এম টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু, অর্থাৎ নিচে আমরা এন ওয়ানটাকে নিচে রাখছি আর এম টুটাকে উপরে তুলে রাখছি, তাহলে কী পাবো, এম ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু এম টু বাই এন টু, এম ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু এম টু বাই এন টু। আর এম ওয়ান বাই এন ওয়ান কী ছিল, তিন নম্বর ইকুয়েশনে একটা বীজ ছিল, এম টু বাই এন টু সেটাও কিন্তু তিন নম্বর ইকুয়েশনে একটা বীজ ছিল। এখানে দেখা, তার মানে এখানে দেখা যাচ্ছে তিন নম্বর সমীকরণের দুটো বীজ কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ তিন নম্বরের সমীকরণের দুটি বীজ সমান হয়ে যাচ্ছে। আর আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সমান হয় কখন, তো আমরা জানি দুটো বীজ সমান হবে তখনই যদি দ্বিঘাত সমীকরণের নিরূপক শূন্য হয়ে যায়, তাই না? কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সমান হয় তখনই যদি তাদের নিরূপক শূন্য হয়ে যায়। তো আমরা তিন নম্বর ইকুয়েশনের যে নিরূপক আছে সেই নিরূপককে আমরা এখন শূন্য করব। তো তিন নম্বর সমীকরণে এটা হচ্ছে, যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সাথে তুলনা করি, তাহলে এ মানে কত আছে, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, বি মানে কত আছে, টু পি বি সি আছে, আর সি মানে কত আছে, পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার। তাহলে আমরা যখন নিরূপককে শূন্য করব তখন আমরা বি স্কোয়ার মাইনাস ফোর সি ফর্মুলা ইউজ করবো, অর্থাৎ টু পি বি সি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত, পি বি স্কোয়ার প্লাস কিউ এ স্কোয়ার, সি মানে কত, পি সি স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার ইকুয়াল টু জিরো করবো। সুতরাং সমীকরণটি নিরূপক শূন্য হবে, অর্থাৎ ফোর মানে টু পি বি সি হোল স্কোয়ার ছিল, অর্থাৎ ফোর বি স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাচ্ছে, ইন্টু ফোর এ সি মানে মাইনাস ফোর এ সি করলে কিন্তু আমরা এটা পাচ্ছি। এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, যদি এটা গুণ করা হয়, পি সি স্কোয়ার আর পি বি স্কোয়ার গুণ করলে কিন্তু পি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার পাবো, ফোর দিয়ে গুণ থাকবে, তারপর এই টার্মটার সাথে গুণ করলে কিন্তু আমরা এই টার্মটা পাচ্ছি, তারপর এইটা গুণ করলে এই টার্মটা পাবো, অর্থাৎ এখান থেকে আমরা চারটে টার্ম পাবো। তার মধ্যে এই যে প্রথম টার্মটি আছে ফোর পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখান থেকে আমরা ফোর পি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবো, তো এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা, তিনটে ইকুয়াল জিরো হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি আমরা প্রত্যেকটা টার্মকে এ স্কোয়ার পি কিউ আর দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব। প্রত্যেকটা টার্মকে কীভাবে দিয়ে ভাগ করতে হবে, এ স্কোয়ার পি কিউ আর দিয়ে ভাগ করতে হবে, এ স্কোয়ার পি কিউ আর দ্বারা ভাগ করলে কিন্তু এই জায়গা থেকে এ স্কোয়ার পি কিউ আর দিয়ে ভাগ করলে এখান থেকে আমরা এ স্কোয়ার বাই পি পাবো, ঠিক আছে, আর চার দিয়ে চার দিয়েও চারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমরা সি স্কোয়ার পাবো সি স্কোয়ার বাই আর, আর এখান থেকে আমরা পাবো বি স্কোয়ার বাই কিউ পাবো, অর্থাৎ কী বলতে পারি এ স্কোয়ার বাই পি
প্লাস বি স্কোয়ার বাই কিউ প্লাস সি স্কোয়ার বাই আর সমান জিরো হলে তিন নম্বর সমীকরণে দুটো বীজ বা তিন নম্বর সমীকরণ নিরূপক শূন্য হবে, অর্থাৎ তিন নম্বর সমীকরণে দুটো বীজ সমান হবে। তাহলে বলতে পারো যে আমাদের যে সরলরেখা দুটো কথা বলা হয়েছে সেই দুটো সরলরেখার দিক কোশ্চেনগুলো পরস্পর সমানুপাতিক হবে, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পর সমানুপাতিক হবে। এটি আমাদের কন্ডিশন চেয়েছিল, এটি আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। তো আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমরা বলবো এটা প্রমাণিত। নেক্সট আসে যাক কোশ্চেন নাম্বার ফোর, যেটা বলেছিলাম যদি একটি সরলরেখা একটি ঘনকের চারটি কোণের সঙ্গে আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা প্লাস কস স্কয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3 হবে। তো এই কোশ্চেনের সমাধান কিন্তু তোমাদের উদাহরণের যে প্রশ্ন আছে সেই উদাহরণের প্রশ্নের সমাধান করা দিয়ে রয়েছে, আমি সেটা বলে দিচ্ছি। সেটা বুঝতে পারলে কিন্তু তোমাদের কিন্তু এই কোশ্চেনের সমাধান হয়ে যাবে। তো তোমাদের উদাহরণ যে আছে, উদাহরণ কোশ্চেন নাম্বার 23, কোশ্চেন নাম্বার 23তে সলভ করা রয়েছে। দেখো কি দেওয়া আছে, মনে করো একটি সরলরেখা এল একটি ঘনকের চারটি কর্ণের সাথে আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা কোণ উৎপন্ন করে, তাহলে প্রমাণ করতে হবে যে সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার বিটা প্লাস সাইন্স স্কোয়ার গামা প্লাস সাইন্স স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3। তো এটাই প্রমাণ করার আগে কিন্তু আমাদের এখানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3 প্রমাণ করা হয়েছে। তো কীভাবে প্রমাণটা হচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো তো এখানে উদাহরণ 22 যেটা ছিল, উদাহরণ 22 সেখানে কিন্তু একটা ঘনকের কথা বলা ছিল, ঠিক আছে। সেই ঘনকের ক্ষেত্রে আমাদের বাহু দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমরা এই একক ধরে নিয়েছিলাম এবং ঘনকের একটা শীর্ষবিন্দু মূলবিন্দু ধরে নিয়েছিলাম। সেই ঘনকের ক্ষেত্রে আমাদের ফিগারটা ড্র করতে হবে, ফিগারটা বলে দিই একটু। তো ওই কোশ্চেনটা সলভ করতে গেলে তোমাদের কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিখতে হয় প্লাস ফিগারটা ড্র করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি আমি লাস্ট ভিডিওতে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের কোশ্চেন নাম্বার 3 যেটা ছিল সেখানে আমি বলেছিলাম এই বিষয়টা বলেছিলাম, তো তোমরা সেই বিষয়টা দেখে নিতে পারো। আর এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে প্লাস এই ছবিটা ড্র করতে হবে, তারপরে কিন্তু তোমরা কিন্তু ওখান থেকে কন্টিনিউ করে পরের যে কোশ্চেনটা আছে ওপি এ কিউ বি আর এবং সিএস কর্ণের কথা যে বলেছিলাম সেই কর্ণেরগুলোর এখানে আমাদের দিক অনুপাত নির্ণয় করতে হবে। তো যাই হোক তবু বলে দিচ্ছি আমি, এখানে এখানে একটা ঘনকের কথা বলা হয়েছে, ঘনকের একটা শীর্ষবিন্দু আমরা মূলবিন্দুকে নিয়েছি এবং ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমরা এই একক করে ধরে নিয়েছি। তো তাহলে এই মূলবিন্দুর সাপেক্ষে ঘনকের যে অন্যান্য যে শীর্ষবিন্দু আছে এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে তার সাপেক্ষে অন্যান্য শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। স্থানাঙ্কগুলো আমাদের আলাদা করে দেওয়া রয়েছে, যেমন এখানে পি বিন্দু স্থানাঙ্ক এ কমা এ কমাই হবে, এ বিন্দু স্থানাঙ্ক এ কমা 0,0 হবে, বি বিন্দু স্থানাঙ্ক এ কমা এ কমা 0 হবে। তো কীভাবে হচ্ছে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে আমাদের প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে যাব, কেমন। তো সেই স্থানাঙ্ক ওয়াইজ কিন্তু আমরা কী করব না, এই যে এখানে যে চারটে কর্ণ আছে, ঘনকের চারটে কর্ণ, তো সেই চারটে কর্ণের এখানে আমরা দিক অনুপাত নির্ণয় করব, দিক অনুপাত নির্ণয় দিক কোশ্চেনে দিক অনুপাত নির্ণয় করব, কেমন। তো এখানে চারটে কর্ণ কী কী আছে, চারটে কর্ণ আছে এখানে আমাদের, চারটি কর্ণ কী কী আছে, এই ওপি কর্ণ আছে, এ কিউ কর্ণ আছে, বি আর কর্ণ আছে, আর সি এস কর্ণ আছে। তো চারটি কর্ণের দিক অনুপাত নির্ণয় করতে হবে, এদের আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া রয়েছে। তো স্থানাঙ্ক জানা থাকলে কিন্তু আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান করে কিন্তু এদের দিক অনুপাত নির্ণয় করতে পারি। যেমন ওপি যে বা যে আমাদের কর্ণ আছে, তো ওপি কর্ণের দিক অনুপাত কী হবে, এ মাইনাস জিরো, এ মাইনাস জিরো, এ মাইনাস জিরো, অর্থাৎ এ কমা এ কমা এ। আর তারপর যদি আমরা এ কিউ কর্ণের, এ কিউ যে কর্ণ আছে, এই এ কিউ কর্ণের দিক অনুপাত যদি আমরা নির্ণয় করি, এ কিউ কর্ণের দিক অনুপাত কেমন হবে, এটা হবে এ কিউ কর্ণের 0-a, তারপরে এ মাইনাস জিরো আর এ মাইনাস জিরো হবে, কেমন। এরপর যদি আমরা বি আর কর্ণের দিক অনুপাত নির্ণয় করি সেক্ষেত্রে কথা হবে বি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু জেড টু ধরলে বি আর কর্ণের দিক অনুপাত হয়ে যাচ্ছে 0-a, 0-a, এ মাইনাস জিরো, সেটাই করা আছে, পরে আমাদের লেখা রয়েছে বলে দিচ্ছি আমি। আর লাস্টে আছে আমাদের সিএস, এই যে সিএস এইটা একটা কর্ণ, তো সিএস কর্ণের দিক অনুপাত কত হবে না, এটাকে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, এটাকে এক্স টু ওয়াই টু জেড পড়বো, সেক্ষেত্রে হবে এ মাইনাস জিরো, 0-a, এ মাইনাস জিরো। তো সেইভাবেই করা হয়েছে, তো আমাদের দিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। কোশ্চেনটা করতে গেলে মানে আমাদের যে কোশ্চেনটা বলা আছে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা প্লাস কস স্কয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3, সেটা প্রুভ করার আগে কিন্তু আমাদের এইখান থেকে একটা পুরো লিখতে হবে, ফিগার ড্র করতে হবে, তারপরে পার্টটা বলছি আমি। এই পর্যন্ত লিখে এবং ফিগার ড্র করে তোমরা এখান থেকে লিখতে পারবে যে ওপি এ কিউ এবং বি আর ও সি এস কর্ণগুলির দিক অনুপাতগুলি, আমি যেটা বললাম একটু আগে এ মাইনাস জিরো বলা হয়েছে, দিক অনুপাতগুলো লেখা হয়েছে এইটা 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 এবং এইটা পরপর লেখা হয়েছে, অর্থাৎ পাচ্ছি দ্বিগুণ অনুপাতগুলো পাওয়া যাচ্ছে এ কমা এ কমা এ, অর্থাৎ ওপি এর দ্বিগুণ অনুপাত হয়ে যাচ্ছে এ কমা এ কমা এ, আর এ কিউ এর দ্বিগুণ অনুপাত এটা হয়ে যাচ্ছে, বি এর দ্বিগুণ অনুপাত এত এবং সি এস এর দ্বিগুণ অনুপাত এত, যেখানে ঘনকের বাহু দৈর্ঘ্য একক, যেটা আমরা আগেই বলেছিলাম ঘনকের বাহু দৈর্ঘ্য একক ধরে নিয়ে করা হয়েছে। এখন কোশ্চেনে বলা হয়েছে যে কোনো একটা সরলরেখা ঘনকের চারটি কর্ণের সাথে আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা কোণ উৎপন্ন করেছে,
অর্থাৎ ধরে নিচ্ছি আমরা কোনো একটা সরলরেখা ইল সরলরেখার কথা বলা আছে, তো ইল সরলরেখাটির দিক কোসাইন আমরা ধরে নিচ্ছি এল কমা এম কমা এন ধরে নিয়েছি। তো এখন এল সরলরেখা যদি আমাদের ওপি এই কর্ণের সাথে যদি আলফা কোণ করে থাকে, তাহলে তাদের মধ্যে যে কোণ হবে কস আলফা, আলফা কোণ করলে থাকলে আমাদের যে ফর্মুলা আছে কস আলফা সমান ফর্মুলা কী হয়, এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু। তো সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি, কী ফর্মুলা আছে, কস আলফা ইকুয়াল টু এ এল প্লাস এম প্লাস এন। আচ্ছা এখানে এল এম এন কিন্তু দিক কোসাইন আছে, তো এখানে আমাদের নিচে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করার দরকার নেই, আর যদি করাও হয় সে তার ভ্যালু ওয়ান হয়ে যায়। কিন্তু এ এ এ এটা মানে ওপি কর্ণের দিক অনুপাত ছিল, তো দ্বিক অনুপাত, তো দ্বিক অনুপাতকে দ্বিক কোশ্চেন করতে গেলে ওই লেন্থ দিয়ে ভাগ করতে হবে, মানে এ মাইনাস জিরো হোল স্কোয়ার তারপরে এ মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস এ মাইনাস জিরো হোল স্কোয়ার ভাগগুলো কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাবো। তো ওই জন্য কিন্তু এটাকে দ্বিক কোশ্চেন করার জন্য কিন্তু রুট ওভার এটা দিয়ে ভাগ করেছে, কেমন। তো আর এল এম এন তো দ্বিক কোশ্চেন বলাই আছে, তো দ্বিক কোশ্চেন ট্রান্সফার করার জন্য এ এ একে আমরা এই রুট ওভার দিয়ে ভাগ করেছি। তো সেখান থেকে ভাগ করলে আমরা জাস্ট এখান থেকে এগুলো কমন নিলে, এখান থেকে কমন নিলে এল প্লাস এম প্লাস এন পড়ে থাকবে, আর নিচে আমাদের এ রুট থ্রি পড়ে থাকবে, আর এ ক্যান্সেল হয়ে গেলে জাস্ট রুট থ্রি পড়ে থাকবে, কস আলফা এখান থেকে এটা পাবো। একইভাবে কস বিটাকে আমরা ওইভাবে ভাগ করা হচ্ছে, এখানে এল এম দ্বিক কোশ্চেন তাই জন্য আমরা নিচে আর রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করছি না, আর আমাদের এগুলো করতে হবে এ এ মাইনাস এ এ এ এর দিক অনুপাত, তাহলে দিক কোশ্চেনকে বানানোর জন্য আমাদের নিজে আবার রুট ওভার অফ মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করতে হবে, সেটা করা হয়েছে, করে আমরা পাচ্ছি মাইনাস এল প্লাস এম প্লাস এন বাই রুট থ্রি। ওকে কস আলফা কস বিটা পেলাম, একই রকমভাবে কস কমা বার করা হয়েছে এবং কস ডেল্টা আমরা বার, কস ডেল্টা একই রকমভাবে বার করা হয়েছে, অর্থাৎ কস আলফা পাওয়া গেল, কস আলফা কস বিটা কস গামা কস ডেল্টা। আমাদের কী দেখাতে হবে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু ফোর বাই থ্রি। তো এখন আমরা কী করেছি, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু জাস্ট ভ্যালুগুলো বস বসিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে স্কোয়ারে আছে তাহলে রুট থ্রিটা তিন হয়ে যাবে, তিনটা কমন নিয়ে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা আমার ক্ষেত্রে আমরা নিচে করে তিন একটা করে তিন পাবো, তো ওয়ান বাই থ্রি আমরা কমন নিয়ে রাখছি। তো ওয়ান বাই থ্রি কমন নিলে কী পাবো, এল প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার প্লাস এল প্লাস এম মাইনাস এল প্লাস এম প্লাস এন হোল স্কোয়ার, সেটাকে লেখা হয়েছে এখানে, এটাকে মাইনাস এলটাকে পরে রাখছে, এম প্লাস এন মাইনাস এল করছে, তারপর এখানে যেটা আছে এন মাইনাস এল মাইনাস এম হোল স্কোয়ার, আর এখান থেকে আছে এল মাইনাস এম মাইনাস প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, আর ওয়ান বাই থ্রি তো আমাদের আগে কমন আছে। তো এখান থেকে যখন তোমরা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যে ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু এখান থেকে তোমরা ওই টু এ বি টু বি সি টু সি এ এই যে টার্মগুলো আছে, অর্থাৎ এখানে পাবে টু এল এম টু এল এন টু এম এন, এখান থেকে মাইনাস টু এল এম মাইনাস টু এন এল আর প্লাস টু এম এন, তো এই এম এন এল এম এল এন এই টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, কেমন। তো এখান থেকে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখানে পড়ে থাকবে, এখান থেকে পাবো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এখান থেকে পাওয়া যাবে এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই টার্মগুলো পাবো। তো অর্থাৎ প্রত্যেকটা টার্ম থেকে আমরা এল স্কোয়ার টার্ম চারবার পাবো, অর্থাৎ ফোর টাইমস এল স্কোয়ার হবে, এম স্কোয়ার টার্ম আমরা চারবার পাবো অর্থাৎ ফোর টাইমস এম স্কোয়ার হবে, এন স্কোয়ার টার্ম আমরা চারবার পাবো অর্থাৎ ফোর টাইমস এন স্কোয়ার হবে। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে চার কমন নিচ্ছি, চার কমন নিলে কত হয়ে যাবে, ওয়ান থার্ড আগে কমনই ছিল, তার সাথে চার কমন নিচ্ছি, চার কমন নিলে হয়ে যাচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, কারণ কি যে আমরা ক্যাপিটাল এল সরলরেখা নিয়েছিলাম, সেই এল সরলরেখার দিক কোশ্চেন ছিল এল কমা এম কমা এন, আর দিক কোশ্চেন যদি এল কমা এম কমা এন হয় তাহলে তাদের মধ্যে একটা কন্ডিশন আছে, কী কন্ডিশন, না এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, তো সেই কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফোর ইন্টু ওয়ান অর্থাৎ ওয়ান বাই থ্রি ইন্টু ফোর ইন্টু ওয়ান অর্থাৎ ফোর বাই থ্রি, অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টার ভ্যালু হয়ে যাচ্ছে ফোর বাই থ্রি। তো এটা আমাদের কোশ্চেনে ছিল, এই পার্টটা করলেই কিন্তু আমাদের কোশ্চেনে সলভ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার ফোর যেটা ছিল তার সলিউশন এই পর্যন্ত, আর তারপরে আমাদের সাইনে ট্রান্সফার করতে বলেছে, আমাদের কোশ্চেন নাম্বার উদাহরণ তেইশ যেটা ছিল সেখানে আমাদের সাইনে ট্রান্সফার করতে বলা হয়েছিল, সেটাও বলে দিই কী আছে, এখানে সাইনে ট্রান্সফার করার জন্য কিছু নয়, জাস্ট আমরা কসকে আমরা সাইনে ট্রান্সফার করে নেবো, কস স্কোয়ার আলফা মানে কী হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা, আর কস স্কোয়ার গামা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা, কস স্কোয়ার ডেল্টা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এজ ইট ইজ থাকবে, তার মানে এখান থেকে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা সাইন স্কোয়ার ডেল্টাকে যদি আমরা একসাথে রাখি, এখান থেকে বাম দিকে আমাদের চার পড়ে থাকে, তাহলে ফোর মাইনাস ফোর বাই থ্রি করলে এইট বাই থ্রি প্রমাণ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল সমাধান, খুব বেশি কঠিন নয়, জাস্ট ওই আমাদের ফিগারটা ড্র করতে হবে আর লেখাটা লিখতে হবে, আর তার সাথে এইগুলো জাস্ট দ্বিগুণ উপাধি নির্ণয় করে জাস্ট কোনগুলো করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এই অঙ্কগুলোর মধ্যে তাহলে আমাদের তিনটে অঙ্ক, মানে এই যে বাইশ উদাহরণ বাইশ আর উদাহরণ তেইশ, আর তোমাদের প্রশ্নমূলক তিনের দীর্ঘ দীর্ঘ কোশ্চেন নাম্বার টু আর কোশ্চেন নাম্বার ফোর কিন্তু রিলেটেড, কিন্তু অর্থাৎ চারটে কোশ্চেনে কিন্তু সলভ কিন্তু এই ফিগারটা দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু। তো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করবে নিজের, কেমন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই করলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের আরও যে কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে ডিটেলসে সলভ করা হবে, আর আজকের ভিডিও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।